নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত নমস্কার আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, মহাশিবরাত্রি, ভুবন তীর্থ সহ শহরের প্রতিটি শিব মন্দিরে ভক্তদের ব্যাপক, দক্ষিণ হাইলাকান্দিতে পানীয় জল প্রকল্পের কাজে মন্থর গতি, সড়ক একাংশ জনগণ, সোমবার বঙ্গভবনে মঞ্চ মাতাবেন তুলিকা গঙ্গাধর, জোর প্রস্তুতি। এবারে সংবাদ বিস্তারিত, মহাশিব চতুর্দশীকে উপলক্ষে শনিবার সকাল থেকে ব্যাপক সংখ্যক পুণ্যার্থীদের বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবন পাহাড় অভিমুখে যেতে দেখা গেছে। ইতিমধ্যে কাছাড় জেলা প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন সংস্থা সংগঠনের উদ্যোগে পূর্ণার্থীদের সুবিধার্থে পানীয় জল সহ শৌচালয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার ভুবন মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা ধলাই বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। এদিকে শনিবার সকালে শহর প্রতিটি বাজারে ভগবান শিবের পূজা অর্চনার জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে সনাতনী ধর্মপ্রাণ জনগণদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। এদিন সন্ধে থেকে শহরের প্রতিটি শিব মন্দিরে ভগবান শিবের পূজা অর্চনার জন্য ভক্তদের দীর্ঘ লাইন দেখা যায়। শিলচর অম্বিকাপুরতে স্থিত অম্বিকেশ্বর শিব মন্দিরেও মহাশিব চতুর্দশী উপলক্ষে সকাল থেকে জোর প্রস্তুতি নিয়েছেন উদ্যোক্তারা। মন্দিরে আসা প্রত্যেক দর্শনার্থীদের মন্দির পরিচালন কমিটির তরফ থেকে ঘি, দধি, দুগ্ধ ইত্যাদি বিনামূল্যে প্রদান করা হয়েছে। আগামীকাল অর্থাৎ রবিবার দুপুর 3:40 পর্যন্ত শিব চতুর্দশী পালন করা হবে। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা জানান, সকাল থেকেই আমাদের আয়োজন শুরু হয়েছে, আমরা পূজা শুরু হয়েছে, আমাদের শিব চতুর্দশী শুরু হয়েছে। আমাদের এখানে দুটা পঞ্জিকা মতেই চলছে। প্রথম পঞ্জিকাটা যেটা আছে মদনগুপ্ত, মদনগুপ্তের 6:07 থেকে পূজা শুরু হয়েছে। আমাদের পূজা, মন্দিরের পূজা প্রথম হয়েছে, তারপরে ভক্তদের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছে। আমরা অম্বিকেশ্বর শিব মন্দিরে, আমাদের এখানে যে ভক্ত যেরাই আসুক না কেন, আমরা এখানে দুধ, দই, ঘি আমরা বিনামূল্যে সবাই সব ভক্তবন্ধুকে দিচ্ছি। তার জন্য ডিডি এন্টারপ্রাইজকে, অম্বিকেশ্বর শিব মন্দির ও বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। যাদের ব্র্যান্ড নেম মাম্মা, ওদেরকে অসংখ্য ধন্যবাদ ভক্তবৃন্দকে দুধ, ঘি, মধু দিয়ে সাহায্য করার জন্য। তার সঙ্গে আমাদের ক্লাবের সকল ভলেন্টিয়ার বৃন্দ এখানে রয়েছেন, সবাইকে যাতে সুষ্ঠুভাবে আমাদের এই প্রোগ্রামটা আমরা সম্পূর্ণ করতে পারি। কোনো ধরনের কোনো অসুবিধা হলে আমাদের ভলেন্টিয়ার যারা, ক্লাবের ভলেন্টিয়ার যারা আছেন, সবাই তৎক্ষণাৎ কোনো না কোনো ব্যবস্থা করে নিতে পারে। আমাদের এখানে কোটি কোটি টাকা ব্যয় করে গোটা দেশ সহ রাজ্যের প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা দিতে ব্যর্থ রাজ্যের শাসক দল। বিগত 8 বছর আগে দক্ষিণ হাইলাকান্দিতে পানীয় জল প্রকল্প নির্মাণ করা হলে তা কার্যকরীভাবে অকেচো হয়ে পড়েছে। শুধু তাই রাজ্যের বিজেপি সরকার জল জীবন মিশন প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট পানীয় জল প্রকল্পটির জন্য ফের অর্থ বরাদ্দ করলেও বিগত 3 বছরে প্রকল্পটির কাজ সম্পন্ন হয়নি। শনিবার দক্ষিণ হাইলাকান্দির মাধব পুরের পরিমল সেন, হিমাংশু দাস, সোমা পাল ঠিক এমনই অভিযোগ সংবাদ মাধ্যমে উত্থাপন করে জানান, এই যে খলস দিয়ে পেঁচি থেকে জল আনরা, আপনারা পাইপ লাইনে জল যায় না নিব, আমরা এই না খাত শেষ হয়েছি, স্টার্ট দিয়েছি। আচ্ছা, কত বছর থেকে এগো বন্ধ? 7 বছর হয়ে যায়। 7 বছর হয়ে গেছে, না না আরো বেশি। আচ্ছা, তো এই গ্রামের নামটা কেটা? মাধবপুর। হ্যাঁ, মাধবপুর। মাধবপুর, তো আপনারা ওইরকম খলস দিয়ে জল বোঝা নেননি সব সময়? আমরা ও বৃষ্টি দিলেও নেওয়া লাগে, জল তো খাওয়া লাগে। আচ্ছা, আর আপনারা মনে কোনো বাড়ি দিয়ে কোনো বাড়ি দিয়ে পাইপ লাইন টানিছেন কন্ট্রাক্টারে?
ওই যে নতুনটা নতুনটা কোন নতুনটা আমরা টানছেন আমরা হুরান যে আসিন দিয়েছি আচ্ছা ওটার ফাইভ আমরা বাড়িছি কোন ট্যাপ দিছেন না ট্যাপ বাড়িছেন না ট্যাপ নতুন কোন ট্যাপ আমরা দিছেন না পেচি তো বুঝা যায় রং দিয়ে সুন্দর হয়েছে জল দেয়ার আপনারা কেতে হবে এই পেচি থেকে জল পাওয়া যায়নি আপনারা গরু বা গ্রাম খাই না দিকে তোমরা কষ্ট কররাম আজকে কতদিন থেকে এইরকম এটা 8 বছর হইয়া আসছে এই যে গরম ওরকম অবস্থা তা আপনারা জল এরকম এখন কই থেকে আনি খাইন নদী থেকে আনি মধ্যে মধ্যে আচ্ছা আর নাইলে নাইলে তো বৃষ্টি আইলে বৃষ্টির দিন থেকে উঠাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শিলচর শহর আঞ্চলিক সমিতির উদ্যোগে শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হতে চলেছে জি বাংলা সারেগামা খ্যাতনামা শিল্পীদ্বয় তুলিকা ও গঙ্গাধর মণ্ডলের এক মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা আগামী 20 ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার স্থানীয় বঙ্গভবন প্রেক্ষাগৃহে মঞ্চ মাতাবেন এই দুই শিল্পী মূলত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে শনিবার বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন শিলচর শহর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে শিলচর বঙ্গভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই নিয়ে বিস্তারিত জনসমক্ষে তুলে ধরেন আজকে যে উদ্দেশ্যে আপনাদের ডাকা আপনারা আগামী 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই উপলক্ষে আমরা এবার দুদিনের একটা কর্মসূচি হাতে নিয়েছি 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় আমরা মাতৃভাষা দিবসের প্রাক সন্ধ্যায় আমরা একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি সাংস্কৃতিক সন্ধ্যায় ইদানিংকালের বাংলা লোকগানের একজন বিখ্যাত জুটি যারা আপনারা জানেন সবাই জি বাংলার দৌলতে তুলিকা মণ্ডল এবং গঙ্গাধর মণ্ডল আমরা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন তার আগে আমরা মাতৃভাষা দিবস উপলক্ষে ছোট্ট অনুষ্ঠান করব এবং এর পরের দিন অর্থাৎ 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের সকালবেলা 9:30 আমরা আমাদের এই বঙ্গভবনে শহীদ স্মৃতিসৌধে আমরা পুষ্পাঞ্জলি অর্পণ করব তারপর সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হলো সপ্তাহব্যাপী ধন্বন্তরি সেবা যাত্রা অনুষ্ঠান শুক্রবার সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপন সমারোহ অনুষ্ঠান উদযাপিত হয় স্থানীয় ইলোরা হেরিটেজের প্রেক্ষাগৃহে এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসমের বরিষ্ঠ আইপিএস অফিসার আনন্দ মিশ্র এছাড়াও সমাপন সমারোহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথিতযশা চিকিৎসক তথা নিউরোসার্জন ডক্টর সম্বুদ্ধ ধর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেবা ভারতীয় সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য উল্লেখ্য সপ্তাহব্যাপী সেবা যাত্রার কর্মসূচিতে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে মোট 25টি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এতে 1942 পুরুষ সহ 2323 জন মহিলা 1578 জন শিশু রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা করা হয় এছাড়াও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধপত্র রক্তের নমুনা পরীক্ষা শিশু খাদ্য চশমা বিতরণ ক্যান্সার শনাক্তকরণ করা হয় এদিনের অনুষ্ঠান শেষে প্রত্যেক চিকিৎসককে মানপত্র দিয়ে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধন্বন্তরি সেবা যাত্রার সভাপতি ডক্টর অখিল চন্দ্র পাল সহসভাপতি স্বর্ণালী চৌধুরী কার্যকরী সদস্যা পল্লবিতা শর্মা প্রমুখ উদ্দেশ্য হ্যাঁ উসকো পুরা করনে কা জো এক ডক্টর অর গাঁও মে দূর দূর মে গাঁও মে জহাঁ পর মরিজ হ্যায় উনকে বীচ কা জো আত্মীয়তা বাড়ানে কা কাম হ্যায় ও হ্যায় ধন্বন্তরি সেবা যাত্রা ইয়ে 20 সাল হ্যায় লেকিন হামারে ইস বরাক উপত্যকা মে 2015 से शुरू हुआ है एक साल बीच में दो बार धन्वंतरी सेवा यात्रा का हमको मौका मिला और जैसे कि उसके बाद हर साल एक बार धन्वंतरी सेवा यात्रा हमारे को यहां पर बराक वैली में करने का मौका मिला इस साल हमने कोशिश किया जहां पर चाय बगान है और जो चाय बगान थोड़े से विकसित नहीं है जहां पर स्वास्थ्य परिसेवा जो है वो थोड़ा सा डगमगाया हुआ है या जहां पर उसकी লক্ষীপুর কেন্দ্রের বনতারাপুর চা বাগানে আদিবাসী কল সমাজ সম্মেলন সহ সংগ্রামী বিরসা মুন্ডা ও বধূ ভগত জন্ম জয়ন্তী পালন করা হয়
পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ঝাড়খণ্ড থেকে আগত কল ভাষা বিশেষজ্ঞ ও কল আদিভাষা শিক্ষা ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ভুবনেশ্বর কল বলেন, ভারতের মধ্যে প্রদেশ ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় রাজ্যে কল জাতিকে রাজ্য সরকার অনুসূচিত আদিবাসী জাতি হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু আসামে বসবাসকারী কল জাতিকে অনুসূচিত আদিবাসী জাতি হিসেবে সরকার স্বীকৃতি দিচ্ছে না। শিক্ষা ও চা কোরের ক্ষেত্রে সহ বিভিন্ন সুবিধা সহ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কল সমাজ, অথচ কল জাতি হল ভারতের প্রাচীন জাতি। ভুবনেশ্বর কল সরকারের কাছে কল সমাজের দাবিগুলো পূরণ করার জন্য আবেদন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরেন কল, কাছাড় জেলা কল সমাজের সভাপতি গণেশ কল, উপসভাপতি রাজেন কল, সনদ কল, দুলাল কল প্রমুখ। আদিবাসী কল সমাজ এবং তারাপুরের বাসিন্দা মিডিয়া যারা আসেন সব সবাইকে আমি আমার তরফ থেকে নমস্কার করছি। আমাদের মূল উদ্দেশ্য হলো সরকারের সঙ্গে যে আজকে আমাদের যে আদিবাসীর সংগঠনের যে অধিকার কল সমাজের, যেটা এসটি অন্য অন্য দিকে দেওয়া হয়েছে, সরকার দিয়েছে, ওইটা আমাদেরকে বরাক অঞ্চলের কল আদিবাসীকে যদি ওইটা সরকারে আমাদেরকে দিয়ে দেয়। আমাদের যেমন জায়গা জমিনের বাগানে আমরা বাস করছি, ওটা ঠিক আছে, বাগানে আমরা একটা কোম্পানি চালাচ্ছি, টি গার্ডেনকে আমরা দেখভাল করছি, কিন্তু আজকে আমাদের এই থাকার মতো কোনো জায়গা নাই, আমাদের কোনো পাট্টা নাই। এইসব জিনিস নিয়ে সরকার একবার আমাদেরকে চিন্তাধারা করে আমাদের কোল আদিবাসী সমাজকে বা যত টি গার্ডেনের যত সমাজ আছি আমরা সবের জন্য একটা বিচার করে সরকার আমাদেরকে যদি এই অধিকার প্রদান করে, তবে আমরা সরকারের পক্ষে খুবই ধন্যবাদ সরকারকে জানাচ্ছি আর আগামী দিনেও জানাব। রাজ্য সরকার আরো 50 লক্ষ লোককে খাদ্য সুরক্ষার আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে। সরকারের এই উদ্যোগকে গ্রাহক সুরক্ষা সমিতি সাধুবাদ জানিয়েছে। অতীতে আসামে এনএফএস হিতাধিকারী নির্বাচনে প্রায় 30% সঠিক পদ্ধতিতে হয়নি বলে বিভিন্ন স্থানে অভিযোগ ওঠে। 2014 ও 15 সালে এই চিত্র আজও সাধারণ গরিব জনগণের কাছে হতাশার। ভারতবর্ষের 140 কোটি জনগণের করের টাকায় বিনামূল্যে এনএফএস এর হিতাধিকারীদের চাল দেওয়া হয়ে থাকে, যাতে কোনো গরিব মানুষ না খেয়ে থাকতে হয়। তাই দেশ তথা রাজ্যের জনগণ চাইবে সঠিক লোকের হাতে যাতে খাদ্য সুরক্ষার কার্ড পৌঁছে, কিন্তু এই রাজ্যের এক বিশাল সংখ্যক জনগণ এখনো খাদ্য সুরক্ষার কার্ড থেকে বঞ্চিত। এই খাদ্য সুরক্ষার কার্ড গরিবদের হাতে পৌঁছে দিতে অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু ফর্ম বঞ্চন ও জমা দেওয়ার পর এখন থেকে গ্রামে গঞ্জে যেভাবে দালালরা সক্রিয় হয়ে উঠেছে, এতে গ্রাহক সুরক্ষা সমিতি আশঙ্কা প্রকাশ করেছে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসনকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন গ্রাহক সুরক্ষা সমিতির স্থায়ী সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী। আমরা এও দেখছি যে আপনার গ্রামে গঞ্জে আপনার এই রেশন খাদ্য সুরক্ষার কার্ড পাইয়ে দেওয়ার জন্য নানাভাবে জনগণকে টোপ দেওয়া হচ্ছে। তো আপনারা সবাই জানেন কেন্দ্রীয় সরকার এক জাতি ও এক রেশন কার্ড ONORC পরিকল্পনাটি ছড়িয়ে দিতে সমগ্র ভারতবর্ষে নানাভাবে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন এবং আসাম রাজ্য সরকারও একটা সুস্থ মানসিকতা নিয়ে এই 50 লক্ষ জনগণকে নতুন রেশন কার্ড খাদ্য সুরক্ষার কার্ড দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একটা শুভ দিক এবং আমার মনে হয় সচেতনশীল প্রতিটি নাগরিকেরই এ ব্যাপারে খুব সক্রিয় থাকা উচিত, যাতে এই খাদ্য সুরক্ষার এই নতুন যাদেরকে কার্ড দেওয়া হবে তাতে যাতে সত্যিকার অর্থে এই গরিব মানুষরা এই কার্ডগুলো পান। কি দৃষ্টিভঙ্গিতে এবং কি বিবেচনায় পরবর্তী পর্যায়ে সিলেকশনটাই বা কী হবে সেটা পরবর্তীকালে আমরা জানতে পারবো বা বুঝতে পারবো, কিন্তু আমরা এখন সতর্ক করে দিতে চাই যে জেলা প্রশাসন থেকে শুরু করে সরকারি আধিকারিক থেকে শুরু করে প্রতিটি পঞ্চায়েত লেভেলের জিপি প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাইকে, যে আপনারা এই ব্যাপারটুকু দেখুন যে গ্রামেগঞ্জে দালালরা যেভাবে সক্রিয় হয়ে সাধারণ জনগণের সামনে টোপ ফেলছে,
এতে কিন্তু সাধারণ জনগণ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতএব এই ব্যাপারগুলো যদি আমরা সঠিক প্রথম থেকেই শক্ত হাতে আমরা মানে না করতে পারি, মোকাবিলা না করতে পারি, তবে জনগণের কপালে দুর্ভোগ আছে বলেই আমার মনে হয়। মেহেরপুর শিব মন্দির সেবা সমিতির প্রথম প্রতিষ্ঠা বার্ষিক ও মহাশিবরাত্রি উপলক্ষে ব্যাপক কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে ফুল দিয়ে, হয়েছে আলোকসজ্জাও। মেহেরপুর স্থিত শিব মন্দির সেবা সমিতির পক্ষে সেবাহিত আদিত্য কুমার ঝা, কোষাধ্যক্ষ দীনেশ সিং, সুনু কুমার সিং, লালবাবু সিং জানিয়েছেন, অনুষ্ঠান শুরু হয়েছে শনিবার সকালে কলসযাত্রার মাধ্যমে। এই কলসযাত্রায় প্রায় 300 মহিলা যোগ দেন। মেহেরপুর সাউথ সিটি পয়েন্ট থেকে শিব মন্দির পর্যন্ত চলে এই শোভাযাত্রা। শনিবার মহাশিবরাত্রির উপলক্ষে সন্ধ্যা 6টায় মহারুদ্র অভিষেক, এরপর আগত ভক্ত বৃন্দরা শিবলিঙ্গের পূজা অর্চনা ও অভিষেক করেন। রবিবার মন্দিরের প্রথম বার্ষিক প্রতিষ্ঠা উপলক্ষে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চলবে পূজা, যজ্ঞ ও আরতি। 10টা থেকে কীর্তন শুরু হয়ে চলবে রাত 10টা পর্যন্ত। দুপুর 12:30 থেকে 4টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হবে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবছরও 5-6 হাজারের উপর ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করবেন। কমিটির সভাপতি উদয় শঙ্কর গোস্বামী, সাধারণ সম্পাদক লক্ষণ সিং, মনোজ শাহ, বাবুল নাথ, বীরেন্দ্র সিং, কৃষ্ণ মুরারী সিং, অরবিন্দ সিং, মুকেশ সিং, তপস্বর সিং, মদন সিং, মনোজ সিং, সন্তলাল সিং, শিবকুমার সিং প্রমুখ উপস্থিত ছিলেন। সর্বভারতীয় কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করল করিমগঞ্জ জেলার কালীগঞ্জের যুবক সুহাইব। গত 14-15 ফেব্রুয়ারি মুম্বাই হজ কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত 15 বছর বয়সের সর্বভারতীয় সাদাকাতুল কোরআন প্রতিযোগিতায় সমগ্র ভারত থেকে প্রায় 400-এর অধিক হাফিজরা অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে করিমগঞ্জ জেলার কালীগঞ্জ অঞ্চলের পীরেরচক গ্রামের সুহাইব আহমেদ দ্বিতীয় স্থান লাভ করে গোটা রাজ্যের নাম উজ্জ্বল করেছেন। শনিবার সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থার ঘোড়ামারা আঞ্চলিক শাখার এক প্রতিনিধি দল সুহাইবের ঘরে গিয়ে তাকে সম্বর্ধনা সহ উপহার দিয়ে উৎসাহিত করেন। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আফজাল হোসেন তাপাদার, সম্পাদক লুকমান হোসেন, সহসভাপতি মজিবুর রহমান ও ছবির আহমেদ, সদস্য জাকির হোসেন প্রমুখ। আজ আমরা সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর, করিমগঞ্জ জেলা অধীনস্থ পিএইচডি গোড়ামারা আঞ্চলিক আমসুর পক্ষ থেকে এক প্রতিনিধি দল আমরা করিমগঞ্জ জেলার খালিগঞ্জ অঞ্চলের আমাদের আঞ্চলিকের ভিতরে থাকা পীরেরচক গ্রামের একজন সুযোগ্য সন্তান নজরুল ইসলামের সুযোগ্য পুত্র সোহাইব আহমদ সর্বভারতীয় সাদাকাতুল কোরআন প্রতিযোগিতায় সর্বভারতীয় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে আমাদের এলাকার নাম উজ্জ্বল করেছে। সেই হিসাবে আমরা সংগঠনের পক্ষ থেকে সামান্যতম উপহার ওনাকে দিয়ে উৎসাহিত করলাম এবং ফুলাম গামছা দিয়ে সম্মাননা প্রদান করলাম এবং আগন্তুক দিনে লেখাপড়ার ক্ষেত্রে সোহাইব আহমদের যে কোনো সহযোগিতায় আমসুর পক্ষ থেকে আমরা সর্বদা সচেষ্ট থাকিব এবং আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত 15 বছরের বয়সের। ভোকাল ফর লোকাল নিয়ে উভয় সরকার দেশ সহ গোটা রাজ্যে মহিলাদের স্বনির্ভর হওয়ার কথা বললেও দেশের বহু রাজ্যে এখনো মহিলারা স্বনির্ভর হওয়া থেকে বঞ্চিত রয়েছেন। এর থেকে বাদ যায়নি বরাক উপত্যকাও। মূলত সেই সরকারের সেই চিন্তাধারাকে প্রসারিত করতে এবং গ্রাম কাছাড়ের মহিলাদের স্বনির্ভরশীল করতে আত্মপ্রকাশ করল বরাক ক্রিয়েটিভ স্টুডিও নামে এক কেন্দ্র। শিলচর শহরের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা 5 মহিলাদের যৌথ উদ্যোগেই ওই স্টুডিওটি গড়ে তোলা হয়। শনিবার শিলচর অম্বিকাপুরটির সংস্থার নিজস্ব কার্যালয়ে কেক কেটে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবারতী ভট্টাচার্য, নন্দিনী দেব, সুনন্দা দেবরায়, নবনীতা চৌধুরী, অনামিকা নাথ, মিসি সিনহা প্রমুখ। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে উদ্যোক্তারা জানান, আমাদের প্রত্যেকজনের একটা আলাদা ব্র্যান্ডিং এসে আছে, বাট একটা একটা লোগোর উপরে কাজ করা, একটা ব্র্যান্ডের নিচে কাজ করা, এটাই আমাদের চিন্তাধারা। তো আমি বেকিং করি, আমার ফ্রেন্ড ও ব্লাউজ নিয়ে পুরো ডিল করে, মানে লোকাল কিভাবে এসে করবে, ও ইন্দো ওয়েস্টার্ন, ও লোকাল জুয়েলারি,
তো আমাদের কাছে এখন যারা আছে এখন স্টার্টআপ করছে एक्चुअली আমরা যখন বাড়িতে বা লাইভ করি আমাদের জিনিস নিয়ে তো আমাদের অনেক কিছু প্রবলেম ফেস করতে হয় ফটকের বাচ্চা চলে আসছে কেউ ডাক দিল এটা এইটার থেকে এড়ানোর জন্য আমরা আমাদের নিজের প্রফেশনটাকে একটু ভালোভাবে করার জন্য এই নেক্সট ইচ্ছা আছে আমরা শহর থেকে বেরোব গ্রামগঞ্জে যাব সেখানে অনেক মহিলারা আছেন যারা ঘরে বসে স্টিচ করছেন নানা হাতের কাজ করছেন যেটা আমরা জানি না আমরা ওদের কাছে গিয়ে ওদেরকে একটা গ্রুমিং করিয়ে ওদের প্রোডাক্টগুলো যেন বাইরে আমরা সেল করতে পারি ওদেরও আমাদের এই যে বরাকভ্যালির নামটা একটু যেন উজ্জ্বল হয় সেটাও আমাদের প্ল্যানিংয়ে আছে এবার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা এগোব এদেরকে আমরা মানে উৎসাহ করি ঠিক আছে কিন্তু ওই জায়গাটা দিতে পারি না তো আমাদের হচ্ছে যে আমরা মেয়েরা যে করি বা আমরা মেয়েরা করতে পারবো সেটা হচ্ছে সবার ইনার কোয়ালিটিটাকে সবাই সবাই যেন একটা প্ল্যাটফর্ম পায় সবাই যেন নিজের পায়ে দাঁড়াতে পারে নিজের সংসারের হাজবেন্ড বলো সবাইকে সাহায্য করতে পারে সবাইকে যেন হেল্পও করতে পারে আর নিজের একটা একটা জায়গা বানাতে পারে সেটাই হচ্ছে আমাদের একটা মোটিভ শিলচর জালা ক্রীড়া সংস্থার বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার ক্যারাম টেবিল টেনিস ও ব্যাডমিন্টনের বিজয়ীদের পুরস্কৃত করা হলো শুক্রবার বিকেল সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে তুলসীদাস বণিক স্মৃতি কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরস্কৃত করা হয় এদিকে অনুষ্ঠানে অনূর্ধ্ব ১১ ও অনূর্ধ্ব ১৩তে টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রতিবন্ধী বালক তথা শিলচর অম্বিকাপুরের বাসিন্দা বিপ্রজিৎ নাথকে তার লড়াকু পারফরমেন্সের দরুন জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয় শিলংয়ে ফাক চৌহান বিকেলে মেঘালয়ের রাজ্যে রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করেন এ উপলক্ষে বিকেল ৫টার সময় শিলংয়ের এক ভবনে এক অনারম্ভর অনুষ্ঠানে মেঘালয় হাইকোর্টের বিচারপতি ওয়ান লোড়া ডিংদো তাকে মন্ত্রগুপ্তি ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান বিহারের রাজ্যপাল পদ থেকে আসা চৌহান মেঘালয়ের রাজ্যপাল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিডি মিশ্রের স্থলাভিষিক্ত হলেন শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার মহাশিবরাত্রি ভুবন তীর্থ সহ শহরের প্রতিটি শিব মন্দিরে ভক্তদের ব্যাপক দক্ষিণ হাইলাকান্দিতে পানীয় জল প্রকল্পের কাজে মন্থর গতি সড়ক একাংশ জনগণ সোমবার বঙ্গভবনে মঞ্চ মাতাবেন তুলিকা গঙ্গাধর জোর প্রস্তুতি এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই নমস্কার